টেকনাফের নীলা ইউনিয়নের পূর্ব পানখালি এলাকার 6 বছরের শিশু সোয়াদ বিন আব্দুল্লাহ, এই শিশুটিকে গেল 9 মার্চ টেকনাফ থেকে অপহরণ করা হয়েছিল। দীর্ঘ 22 দিন পর কুমিল্লার লালমাই থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে কুমিল্লা থেকে রূপবার টেকনাফ থানায় আনা হলে শিশু সোয়াদকে জড়িয়ে অজুরে কাঁদছেন মা নূরজাহান। বলছেন, শিশু সোয়াদকে নির্যাতন করে মুক্তিপণ চেয়েছে অপহরণকারী চক্র, আর জমি বিক্রি করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 8,25,000 টাকা মুক্তিপণ দেন তিনি। কিন্তু তারপরও অপহরণকারীরা ছেড়ে দেয়নি সোয়াদকে। মুক্তিপণ করার দাদা বীর করার তো বাচ্চা ভাই বললা এখন বিড়া বাঁধা দিয়ে কি করছি, তো বাচ্চা ভাই বললাম মানে টিয়া মানে দিই তার আর 8,00,000 মশুর হাজার দন পরে বাচ্চা ভাত কুচ খাবার খাইলা 22 দিনের দিন এলে দাদা কি করছে 7 দিন পর খাইলা উদ্ধার করছে প্রশাসন। আমরা আসলে যারা প্রকৃত অপরাধী এদের আমরা শাস্তি চাই। পুলিশ জানায়, অপহরণের মাস্টার মাইন্ড আনোয়ার সাদেকের পরিকল্পনায় রোহিঙ্গা নাসের ও মাজুমার নেতৃত্বে মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার পথে শিশুটিকে অপহরণ করা হয়। অপহরণকারীরা মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকা থেকে সোয়াদের মাকে মোবাইলে কল দিয়ে 20,00,000 টাকা মুক্তিপণ দাবি করে। এরপর অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে অভিযানে নামে পুলিশ। প্রথমে কক্সবাজার সদর, এরপর মহেশখালী এবং শেষমেশ কুমিল্লার লালমাই এলাকায় অভিযান চালিয়ে শনিবার শিশুটিকে উদ্ধার করা হয়। আর মাটিকুড়ে উদ্ধার করা হয় মুক্তিপণে 4,00,000 টাকা, আর গ্রেপ্তার করা হয় 17 জনকে। আনোয়ার সাদেক যিনি আছেন মূল মাস্টারমাইন্ড যিনি, তিনি কিন্তু একজন পুরাতন রোহিঙ্গা এবং তার পরিবারের সদস্য, তার মানে এই অপহরণ চক্রের প্রথম যে স্টেজে যারা আছে তার সবাই কিন্তু হচ্ছে পুরাতন রোহিঙ্গা, আর কালামার ছড়ায় ওই এলাকায় যারা ছিলেন তারা হচ্ছেন বাঙালি। তো সেক্ষেত্রে আমরা যে কোনো অপহরণের ঘটনায় খুব মানে অত্যন্ত গুরুত্বের সাথে দেখি এবং এই অপহরণ চক্রের সাথে রোহিঙ্গা এবং বাঙালি উভয়ই জড়িত ছিল। গত 3 মাসে কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার হন 17 জন, জড়িত 20 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।